হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। এখন হচ্ছে সকাল বাজে 6:30। মামা স্কুলে যাবে, তো টিফিনটা আজকে রেডি করে দিচ্ছি, কারণ আমি ভেবেছিলাম আজকে টিফিনটা বানাবো না, যেহেতু আজকে ওর বার্থডে। তো আজকে স্কুল ওকে যেতেই হবে, কারণ স্কুলে ওদের বার্থডেতে না একটা স্পেশাল হয় যে সব বাচ্চাদেরকে আর কি চকলেট দেওয়া হয়, যেটা আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে যে চকলেটগুলো কিনলাম সব বাচ্চাদের, তারপরে টিচারদের সবাইকেই দেওয়া হয়। তো ওটা খুব এক্সাইটেড ও, কারণ লকডাউনে ও স্কুল ঠিক মতন করতে পারেনি, ক্লাস 2 থেকে ও স্কুল করছে। আর দেখো এটা কি সুন্দর হয়ে গেল, এটা খেলে একটু পেটটা বেশ ভালোই ভরে। আর একটু দুধটা কেন দিলাম, যেহেতু এটা অনেকটা পরে খাবে, একটু নরম থাকে, শক্ত হয়ে যাবে না। আর এটা আমি ময়দাটা ইউজ করি না, কারণ ময়দাটা তো ভালো নয় খাওয়া শরীরের জন্য, সেই জন্য আটা দিয়েই করলাম। আর একটু দিয়ে দিলাম এখানে কেচাপ, যেটা দিয়ে ওর খেতে বেশ ভালো লাগবে। তো ওর এখন টিফিন বক্স দেখো আমি পুরো রেডি করে দিয়েছি, ব্যাগও রেডি করে নিয়েছে নিজেই, আর ওকেও রেডি করে দিয়েছি, একটুখানি দুধও খাইয়ে দিয়েছি। এই যে ও আর ওর বাপি চলে যাচ্ছে এখন, কারণ ওবি ওখান থেকে দিয়ে আবার বাজার করবে। তারপর আমি একটু পুজোও দিতে যাব আজকে, যেহেতু ওর বার্থডে আজকে, জন্মদিনের দিন আমি প্রত্যেক বছরই ওর অবির দুজনেরই বার্থডেতে আমি পুজো দিতে যাই, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে করে নিলে সবই তাড়াতাড়ি হয়ে যাবে। আকাশ তো একটু ঝিমিয়েই আছে, তো এরকম ঝিমানো থাকলেই ভালো। তো দেখো অবি বাজার থেকে চলে এসছে, আমি স্নান টান করে ঘরের সব কিছু কাজ টাজ করে নিয়ে এখন যাচ্ছি পুজো দিতে। তো এখন একটু হালকা রোদ্দুর উঠেছে, বেশ গরম গরমও লাগছে, আগের দিন রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আর এই মন্দিরটা তো তোমরা সবাই যারা আমার ব্লগ দেখো রেগুলার, তারা তো জানোই এটা, মন্দিরটাকে দেখেইছো। তো এখানে একটুখানি মামামের নামে আর কি পুজো দিয়ে দিচ্ছি। এখান থেকে অভি চলে যাবে দোকানে, ও একবারে যদি টাইম হয় আজকে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবে, আর যদি টাইম না হয় খুব মুশকিল হবে যে আমাকেই আবার আনতে যেতে হবে। তো এই মন্দিরটা জানো তো সব রকম ঠাকুরই প্রায় রয়েছে। তো ওখানে পুজো দেওয়া কমপ্লিট, এবার আমি একটুখানি ধূপ দেখিয়ে নিয়েছি ঠাকুরকে। আর এখানটা তো তোমাদের আগের দিন বলেইছিলাম এখানের মাহাত্মটা কি আছে। তো যাই হোক দেখো আমার এখন প্রণাম প্রণাম করা সব শেষ, এবার আমি বেরোচ্ছি, কারণ এখন 9:30 প্রায় অলরেডি বেজে গেছে। ওবি একটু তাড়াতাড়ি দোকান খুলে দেবে, যদি ও একটু দেরি মানে ও আমার যদি একটু দেরি হয় তাহলে আর কি ও মেয়েকে একটু দিয়ে যেতে পারবে। তো দেখো আমি ঢুকেছি, আমার কাজিনও চলে এসেছে, ও অনেক দিন পর এলো আমার বাড়িতে। তো যাই হোক আমি এখানে ড্রেস চেঞ্জ করে নিয়ে আগে ডালটা বসিয়ে দিয়েছি, আর 5 রকম ভাজা ও সব কিছু কেটে টেটে দিয়েছে। তো 5 রকম ভাজাটা এখন বসিয়ে দেবো। আমি ঘরে এখনও গোপালকে তুলিনি, মানে ঘরের গোপালকে এখনও পুজো দেওয়া হয়নি, ঘরের ঠাকুরকে পুজোই দেওয়া হয়নি। তো এখন এগুলো বসিয়ে দিয়ে আমি এবার যাবো একটু মানে পুজোটা এবার দিয়ে নেবো। তো বাসন টাসন দেখো ঠাকুরের আমার সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এবার গোপালকে তুলে দেবো, গোপালকে তুলে দিয়ে আমি সব তাড়াতাড়ি করে একটু পুজোটা দিয়ে নেবো। আর আসার কথা ছিল আমার মায়েদেরও, কিন্তু ওরা কেউ আসবে না, কারণ মায়ের জানো তো এই গরমের মধ্যে একটা ফোড়া বেরিয়েছে এমন একটা জায়গায় যে মার একটু শাড়ি পরতেও প্রবলেম হচ্ছে, সেই জন্য মা ভাই কেউই এলো না। তো যাই হোক ও কাজিনই শুধু এসছে, আর ওই বিকেলবেলা একটা মানে আমার মেয়ের জেঠু আর কি হয়, আর আমাদের দাদা মানে ভীষণই ভালো, উনি একজন আসবে। তো দেখো ও এখানে মাছ নিয়ে এসছে কাতলা, আর একটু মাছের মাথা নিয়ে এসছে, যে ডালটা আমি বসিয়েছিলাম ওটা সেদ্ধ করা হয়ে গেছে, ওটা মুগ ডাল, তো একটু মাছের মাথা দিয়ে ভাবছি ওটা করব। আর মামামের তো কিছুই এইগুলো কিছুই খাবে না, খেলে ওই শুধুই মাছটাই খাবে, কিন্তু করতে তো হবেই। তাও খুব বেশি কিছু আমি অনেক কিছুই ভেবেছিলাম, তো আমার কাজিন বললো যে কিছুই করতে হবে না, শুধু একটুখানি অল্প কর ব্যাস তাহলেই হবে। তো আমি যতটা পারলাম করে নিলাম, কারণ দেখো আমি এখন এইগুলো করে এখন ওই ফোনের আমি অপেক্ষায় রয়েছি। তো দেখো কথা বলতে বলতে ওই ফোনও করে দিয়েছে, ও পারবে না মেয়েকে আনতে যেতে। এখন দেখো আমি রেডি হয়ে ও আর আমি বেরিয়ে পড়েছি এখন মেয়েকে আনতে। যেদিনকে একটু মানে হেল্পের দরকার থাকে অভি সেদিনকে আমি পাই না, সত্যি কথা আমার আজকে যা মানে হচ্ছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখো মামামকে নেওয়া হয়ে গেছে, এখন নিয়ে আমরা যা গেছি এখন সেই যে আগের দিন যে আমি কেকটা অর্ডার দিয়ে এসেছিলাম সেই কেকটা এখন নিতে এসেছি। তো ওর কেক দেখে এখন আবার অন্য কিছু নেওয়ার ইচ্ছে হলো, তো এখান থেকে আরেকটা পেস্ট্রি নিয়ে নিলো। ওটা কাঁচা আমের, ওটা খেতেও ভীষণ ভালো লাগে, কারণ মেয়ে মোড়ের সব কিছু জিনিসই খেতে বেশ ভালো লাগে। তো আমার নামও লেখা হয়ে গেছে, প্যাকিংও করে দিয়েছে, এখন ভাবছি যে একেবারে বেলুনস টেলুনসগুলো সব নিয়ে চলে যাই, একটু ডেকোরেশন ও বলছে করে দেবে। তো আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে বেলুনগুলো নিয়েই যাই, কেন অবির আশায় থাকলে আমার আর হবে না।
তা দেখো এখানে ডেকোরেশন যে হয় যে দোকানগুলো থাকে সব কিছু সেখানে চলে এসেছি। তো ওর এখন আমি ভাবছিলাম অন্য কালার নেবো, ও তো সবসময় পিঙ্ক ছাড়া চলে না। তো পিঙ্ক সব কিছুই নেওয়া হয়ে গেল, এখানে বাড়িতে চলে এসেছি। এসে এই মাছের মাথাটা মানে হাফ ভাজা করে আমি চলে গিয়েছিলাম, তো এখন ফুল ভেজে নিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু করতে আমার যেন একদমই ভালো লাগে, কারণ এত মাথাগুলো ফাটছিল না, মানে তেল ফেল সব ছিটকে মানে চারিধার হয়ে যাচ্ছিল। আজকে চালটা মানে নিয়েছি ওই দেরাদুন, ওইটা দিয়ে আর কি ভাতটা করব। তো একটু গরম মশলা মিশিয়ে দিলাম, রেডি হয়ে গেছে আমার এখানে ডালটা। তো ডাল রেডি, এবার ডালটা নামিয়ে নিই, নিলে আমার এদিকে এবার ভাতটাও হয়ে যাবে, কারণ ও ওদিকে ডেকোরেশনের কাজগুলো করছে, আমার এদিকে কাজগুলো হয়েছে। মামাকে এখনো স্নান করানো হয়নি, আমার সব আজকে না মানে টাইম টেবিল কিছুই নেই কাজের, কারণ আমাকে মামাকে আনতে গিয়ে প্রায় 1.5 ঘন্টা আমার চলে গেল ওখানে। তার মধ্যে দেখো কি অবস্থা, রান্না করতে করতে গেল গ্যাস ফুরিয়ে, আবার এই গ্যাসটাকে আমাকে এখন লাগিয়ে আবার রান্না করতে হবে। তো যাই হোক, গ্যাস এখন লাগিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ভাতটা মানে চালটা আমি দিইনি, তখন গরম জলটা আমি আগে করে নিয়ে তারপরে এই চালটা দিই, কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখো মাছের মশলাটা কিছুই না, ওই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলো দিয়েই মাছের আর কি কালিয়াটা করবো। আগে আমি দেখো গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ একটু বেশিই লাগবে, কারণ মাছটা একটু বেশি ছিল। তো আমি ছোটো মানে কন্টেনারটা ইউজ করি মিক্সির সব সময়ের জন্য, বড়টা আমি খুব একটা ইউজ করি না, তাই জন্য আমাকে দুবার করেই করতে হচ্ছে। এখানে হাফ দিয়ে দিয়েছি, আর হাফ দেখো এখানে আদা রসুন পেঁয়াজ আর তোমার রয়েছে টমেটো। তো সেটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এবারে মশলাটা কষাতে কষাতে মামাকে যাবো এখন স্নান করাতে। এই মশলাটা করার জন্য না খুব মানে গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হয়, খুব তাড়াতাড়ি দিলে প্রচণ্ড ছিটকায় আর তারপরে তোমার হচ্ছে পুড়ে যায়। আর দেখো এখানে আমার মোটামুটি ও ডেকোরেশন যা হয়েছে করে দিয়েছে আমার, সেটাই মানে মামমামের খুব খুশি যে এই বেলুনগুলো লাগাবো। আর দেখো আনন্দে কি করছে, যাচ্ছে এখন স্নান করতে, তো স্নান হয়ে গেছে। আর এখানে দেখো মোটামুটি আমার মশলা ভালোই কষানো হয়ে গেছে। আমার এগুলো কমপ্লিট হয়ে গেলে আমি অভিকে ফোন করব, অভি চলে আসবে বাড়িতে, কারণ আমার মেয়েকে আশীর্বাদ করারও একটা ব্যাপার আছে সেই জন্য। আর ও দোকান থেকে ও জামা কাপড়টা নিয়ে আসবে, আমি একটা অনলাইনে ও জামা বুকিং করেছি, তো সেটা পড়বে সন্ধেবেলাতে, এখন যেটা পরে খাবে সেটা ওর দোকান থেকেই নিয়ে আসবে। তো এখানে মশলা দেখো আমার কষা হয়ে গেছে, আমার রান্না রেডি। দেখো এখানে হচ্ছে সাদা ভাত, আর এখানে হয়ে গেছে ডাল, আর এই যে মাছের কালিয়াটা যেটা করলাম সেটা, আর এখানে 5 রকম ভাজা। তো মামাকে পুরো একদম সাজিয়ে গুছিয়ে আমি দিয়ে দিয়েছি, খেয়ে তো উল্টে যাবে সবই, এগুলো কিছুই ও খাবে না। যাই হোক, তো দেখো অভি চলে এসছে, ওর জন্য একটা টি শার্ট নিয়ে এসছে রয়্যাল ব্লু কালারের, আর রেড কালারের নিয়ে এসছে একটা পেন্সিল প্যান। তো ওর এখন মানে এগুলো পরে বসে খেতে হবে ও ভাবলেই ভয় পাচ্ছে, কারণ এগুলো একদম মানে গরমে ও কিছুই এগুলো পরতে চায় না। তো যাই হোক, অভি ওকে আশীর্বাদটা একটু করে দিক, তারপরে আমি করে নেবো, আবার আমার কাজিনও করবে, সবাই মিলে আশীর্বাদ পালা শেষ হয়ে যাক, তারপর আমরা খেতে বসবো। তো ওর জন্য একটা রিসলেট অর্ডার দিয়েছিলাম, এই রিসলেটটা ওর খুব পছন্দ হয়েছিল যখন আমরা গিয়েছিলাম দোকানে, তো এইটাই আমি নিয়েছিলাম। তো কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এবার ওর মাসিমণি ওকে একটুখানি আশীর্বাদ করে দিচ্ছে। মাসিমণি যা যা গিফট দিচ্ছে সবই অনলাইনে পরপর আসবে, জানি না কবে ওর অনলাইনের গিফটগুলো আসবে। এখন একটা চকলেট দিল ওকে বড়, তো ভালোই হয়েছে, চকলেটটা মামুমেরও হবে আমারও হবে, আর আমি চকলেট খেতে এমনিই ভালোবাসি। এবার আমি আশীর্বাদ করছি একটু, যদি আমার বাড়ির সবাই আসতো না আশীর্বাদ করতে করতে আমার মেয়ে পাগল হয়ে যেত পুরো, কারণ আমার বিয়ের সময় এরকম হয়েছিল, মানে এত লোক আশীর্বাদ করছে যে তোমাদেরকে কি বলবো। আর বাড়ির ছোট হলে যা হয়, ছোটদের তো মানে আশীর্বাদের পালাটা মানে বেশি পড়ে। তো আশীর্বাদের পালা সব কমপ্লিট হয়ে গেছে, এবারে মামামকে বলেছি একা একা খেতে, ও বুঝতে পারছে না কোনটা দিয়ে খাবে না খাবে, আমি রোজই মাখিয়ে দিই ভাতটা। তো যাই হোক, আজকে বলেছি তুমি সব একা খাবে। তো আমরা দেখো এখানে সব একসাথে বসে পড়েছি খাবার নিয়ে, কমপ্লিট করে আবার মামামকে ইভিনিংয়ের জন্য রেডি করতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ।
কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে। এই যে জেঠুর কথা বলছিলাম, মেয়ের যে জেঠু হয় সে এসছেন, উনি ওনাকে খাইয়ে দিল। ও তো মানে খুব এক্সাইটেড, কখন ওর এই যে স্প্রের জন্য ওর হচ্ছে বার্থডেটা, রোজ যদি হতো না খুব ভালো হতো। এই স্নো স্প্রের জন্য মানে পাগল, আমি একটা নিয়েছি হবে না, ও বলছে আরও নিতে হবে। তো আমি বললাম একটা দিয়ে কাজ চলবে, কারণ বাচ্চাদের দেখো কিসে কী এফেক্ট করে তো জানি না। এই যে এগুলো হচ্ছে পুরো ফেনা, কিসের তাও জানি না, সারা মুখে টুখে সব জায়গায় দেখো পচে, আরও বেশি করে হাতেও নিচ্ছে। ও খুব মানে এটাকে এনজয় করে খুব ভালো করে, আর বাবা ওর সঙ্গে রয়েছে। তো বাবা মেয়ে খুব ভালোই দেখতে পাচ্ছি, সেলিব্রেশনটা করার খুব আনন্দই পেয়েছে দেখো। তো যাই হোক, এখন কেক কেটে আমি একটু সবাইকে দেব। তো কেকটা দেখো বেশিক্ষণের জন্য বার করা হয়নি, পুরো একদমই মানে গলে গেছে। যাই হোক, মামাকেও দিয়েছি, দাদাকেও দিয়েছি, অভিকেও দিলাম, আমিও এখন একটু কেক খাবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার মামাকে তোমরা সবাই আশীর্বাদ করো, যাতে ও অনেক বড় হতে পারে জীবনে, আর অনেক বড় হয় সেটাই। আর দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।